আসসালামু আলাইকুম পিউ ভিওর আপনার সবাই একা করি ভালো আছেন তো ম্যাসেঞ্জার একটি আপডেটে তেত্রিশটি ফ্রেম এড হয়েছে আমাদের এসে যে এই আপডেটটি দেখতেছেন একটি পিকচার এই পিকচারটা আমার নিজের দিয়ে তৈরি করছি তো দেখেন প্রত্যেকটি পিকচার আমি ম্যাসেঞ্জারের প্রত্যেকটি ফ্রেম যে ফ্যামগুলি আপডেটে আসছে এগুলি একটি একটি করেই আপনাদেরকে দেখাইতেছি তো দেখেন এখানে আমি একটা ফ্রেম অ্যাড করলাম দুই নম্বর ফ্রেমটিতে চলে আসছি এখন ক্যাপের হাত মাথায় হাত দিলেই আপনি আপনাদের ক্যাপটা চেঞ্জ হয়ে যাবে যতবার হাত দিবেন ক্যাপের উপরে ততবারই ক্যাপগুলো চেঞ্জ হয়ে যাবে এইটা কিন্তু আমি তিন নাম্বারটা দেখেন এখন তিন নাম্বারটা চলে আসছে শুধু মেসেঞ্জার দিয়ে করেছি তো ভিডিও টু পুরোপুরি ভাবে দেখতে থাকবেন কারণ দেখতে থাকলে হয়তো এগুলো বুঝতে পারবেন যতবার হ্যাটে ক্লিক করবেন মাথায় ক্লিক করবেন এটা ডিজাইন চেঞ্জ হবে প্রতিটা ফ্রেমই আলাদা আলাদা ডিজাইন করা আছে এরকম তেত্রিশটি ফ্রেম আছে এখানে বলতে আপনার হা করলেই স্ক্রিন উপর যেটা লেখাটা আসছে আপনার এইখানে শশা চলে আসছে চোখে দেখেন তো এরকম আমি আপনাদেরকে পুরো তেত্রিশটি ফ্রেমে এখন দেখাবো এমন কীভাবে অ্যাক্টিভেট করবেন সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো তো এটি একটি আপডেট নতুন একটি আপডেট দুই হাজার উনিশ সালের তো এটি দারুণ একটি অসাধারণ একটি আপডেট তো চলুন একটি করে সবগুলোই আপনাদেরকে দেখায় এখন দেখেন এইটি একটি এখানে হা কলে অনেক অন্য একটি নতুন একটি মজার একটি ইফিক্ট আসতো এখানে যদি আপনি হ্যাটের উপরে ক্লিক করেন তাহলে অটোমেটিকই কী করবে আপনাদের কালারগুলো পিকচার কালারগুলো চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা এরকম ধরনের নতুন নতুন মেসেঞ্জারের নতুন নতুন টিপস অ্যান্ড টিক্স পেতে অবশ্যই আমাদের ভিডিও নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে বেল আইকনটি বাজে দেবেন কারণ বেল আইকনটি বাজে দিলে আমরা যত এরকম ধরনের ভিডিও আপলোড করবো আমাদের ইউটিউব চ্যানেলে তো আপনারাই তার নোটিফিকেশন পেতে থাকবেন এমনকি আপনার ফোম স্ক্রিনও পেতে থাকবেন প্রতি সব সবগুলো ভিডিও ইডিসি মিডিয়া সানগ্লাস আমার কথার কথার জন্যে আপনার হয়তো এটার সাউন্ডটা শুনতে এটার একটা দারুণ একটা সাউন্ডও আছে দেখেন মাথার উপরে ক্লিক করলে বিভিন্ন কালার ইফেক্ট চলে আসবে এই দেখেন তো আর বন্ধুরা এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনার কিন্তু আপনার বান্ধবকে ফেসবুকের মাধ্যমে শেয়ার করে তাদেরকেও দেখে দিবেন দেখেন এখন যতবার এটাতে হাত লাগবো ক্লিক করবো হাঙ্গুল দিয়ে ততবারই কালারটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক কি চেঞ্জ হয়ে যাবে তো এই একটি করে আমি প্রায় অনেকগুলো আপনাদেরকে দেখে ফেলাইছি এখানে হা করলে এই ফ্রেমটাতে হা করলে আপনার অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাবে সাথে সাথে বিভিন্ন কালার ইফেক্ট চলে আসবে তারপরে এখানে আরেকটি আছে সানগ্লাসের সানগ্লাস দেখেন এটা একটা হাস্যকরের মতো এটা একটা অসাধারণ একটি আপডেট এখানে তারপরে আরেকটাতে আমরা আরেকটা ফ্রেমে চলে আসলাম এই কিছু কিছু এফেক্টগুলো ছেলেদের জন্য প্রযোজ্য না কারণ মেয়েদের এই ইফেক্টগুলো মেয়েদেরকে খুব বেশ মানাবে এগুলা আর এগুলো এটা হচ্ছে ফানি বিভিন্ন ফানি ইফেক্ট আছে তো পুরোটি একটি একটি করে আমি আপনাদেরকে দেখেছি চেক করে দিতে তো আপনারা কিন্তু পুরোপুরি ফুল ভিডিওটি দেখবেন নাহলে কিন্তু কীভাবে সেটিংটা করতে হয় আপনারা বুঝতে পারবেন না আমি কিছুক্ষণের মধ্যেই সেটিংটি করে দেখাবো এই সেটিংটি আপনারা কীভাবে করবেন আপনাদের মোবাইল দিয়ে তো ছোট্ট একটি কাজ করলে আপনাদের এই ইফেক্টগুলো আপনারা পেয়ে যাবেন এখানে আপনাকে যা করতে হবে এখানে কিন্তু অটোমেটিকই উপরে লেখা আছে দেখেন আমার এই চশমার উপরে বা টুপির মাছখাঁচ ঠিক কপাল বরাবর একটি লেখা আসছে ওইখানে যা কিছু এটা দিয়ে কী কী ইফেক্ট তৈরি করা যাবে এটা অটোমেটিক আসে এটা একটা অসাধারণ একটি ফ্যাম দেখেন এখানে লেখা আছে ট্যাপ টু এডিট এডিট করে আমি এখানে লিখতাছি থ্যাঙ্কস থ্যাংকস ফর ওয়াচিং লিখবো থ্যাংকস ফর ওয়াচিং লেখার পরে দেখবেন এটা সানগ্লাসের ভিতরে অটোমেটিক ঢুকে যাবে এই ভিডিও ঠিক করার পরে এই এখান থেকে কিন্তু আমরা ইচ্ছা করলে সেন্ড করে আমরা আমাদেরকে বন্ধু বান্ধবকেও এটা পাঠিয়ে দিতে পারবো মানে সানগ্লাসের ভিতরে দেখেন আপনি যে আপনার নামটা লেখেন দেখেন সেটাও এখানে সানগ্লাসের ভিতরে যাচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং শুধু আমি এতটুকু লিখছি এতটুকুই সানগ্লাসের ভিতরে আপনি যা কিছু লিখবেন এখানে যত ওয়ার্ডের লিখবেন সবগুলো ওয়ার্ডই এখানে আপনাদেরকে দেখাবে ভিভে এখানে আছে মোস মো মোসের ইফেক্ট তো আরও অনেকগুলো ইফেক্ট আছে প্রত্যেকটা ইফেক্টেই আমি আপনাদেরকে দেখাবো এক এক করে আপনারা ভিডিওটি দেখতে থাকেন এবং সেটিংটাও আমি আপনাদেরকে এই কিছুক্ষণের মতোই বলে দেবো এটা কীভাবে করতে হয় প্রায় অনেকগুলো দেখি ফেলছি আর অল্প কিছুক্ষণ বাকি আছে ওটু আর কিভাবে কীভাবে বন্ধুবান্ধবকে সেন্ড করে পাঠাবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেন্ড করবেন দেখেন আমি কিন্তু মা তার উপরে ক্লিক করলেই এই ইফেক্টগুলোর উপরে ক্লিক করলেই কালারগুলো অটোমেটিকলি চেঞ্জ হয়ে যেতেছে প্রত্যেকটা সেটিংয়ে আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি আপনারা একটু ঘাটাঘাটি করে ভালোভাবে অ্যাক্টিভেট করুন যেহেতু আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য তৈরি করছি সেই জন্য আমি শর্টকাট করে এটা কী কী করেছি আপনাদেরকে দেখাইতেছি একের পরে একটা হেয়ার স্টাইল দেখেন কত সুন্দর হিয়ার স্টাইল এফেক্টটা মেয়েদেরকে হলে হয়তো অনেকগুলা ভালো দেখা কিন্তু ছেলেদেরকে তেমন একটা মানান না আর কি তারপরের এখন আমরা তারপরের পরের ফ্রেমে চলে যাব। এই যে পরের ফ্রেমে চলে আসছি দেখেন এটার কালারটা কত সুন্দর এটার যাদের মাথা তাদের জন্যে এই ইফেক্টটা তো যেহেতু এখানে লেখা আসে যে মাথা আপনারা আমার স্ক্রিনে হয়তো দেখতেছেন কিনা জানি না এইখানে আর একটা ইফেক্ট আছে দেখেন দেখেন বিড়ালের মতো ইফেক্ট আর কি কার্টুন বিড়ালের মতো এইটা হচ্ছে আপনার ডাবল ফ্র্যাম একটি ফ্যামের তো কয়েকটি ফেম এখানে অ্যাড হয়ে গেছে তো এটা মজার একটা অসাধারণ একটা আপডেট এটা মেসেঞ্জারের এরকম আপডেট আপনারা হয়তো আগে কি দেখছেন কিনা আমি জানি না এটাই আমার মনে হয় যে প্রথম তো অনেকেই আছে এই আপডেটটা ইউজ করতে পারতাছে কিন্তু যারা নতুন আমি তো তাদের জন্য বানিয়েছি বুঝছেন যারা পুরাতন তারা তো হয়তো যারা জানে এই ব্যাপারটা তারা তো এই ভিডিওটি দেখবে না যারা নতুন তারা দেখবেন কারণ কিভাবে সেটিংটা করতে আমি অল্প একটু সময় বাকি আছে এর ভিতরেই আপনাদেরকে দেখে দেব আপনারা যদি স্কিপ করে দেন ভিডিওটি তার আপনারা বুঝতে পারবেন না সেটিংটা কিভাবে করতে হয় অল্প কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদেরকে দেখাবো যেটা এটা কীভাবে অ্যাক্টিভেট করে দেখেন এটা কি এটা একটা ভালো লাগে না বাকিগুলো সবগুলি আমার কাছে মোটামুটি ভালো লাগে কিন্তু এফেক্টটা ভালো লাগে না এটাও মেয়েদের জন্যে এফেক্টটা মোটামুটি খারাপ না ভালোই কিন্তু এই ভিডিওগুলো কীভাবে সেন্ড করবেন ফ্রেন্ডদেরকে সেটাও আমি আপনাদেরকে দেখাবো একটু ধৈর্য সহকারে পুরো ফ্রেমগুলো আপনারা দেখেন কীভাবে অ্যাক্টিভেট করা হয় কীভাবে করতে হয় হয় না হয়তো আপনারা বুঝবেন না আমি প্রত্যেকটা ফ্যামি ফ্যামি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আর যদি বন্ধুরা ভালো লাগে আপনারা কিন্তু কমেন্ট করেও আমাদেরকে জানাতে পারেন পরবর্তী কীরকম ধরনের ভিডিও দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা যদি কমেন্ট করে জানান যে যেরকম ধরনের ভিডিও দেখতে চান আমরা কমেন্ট করলে ওই রিলেটেড ভিডিও আপলোড করব আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় আমাদের শেষ পর্যায়ে চলে আসছে আর কয়েকটা ফ্রেম বাকি আছে দেখেন এখানে আরও অসাধারণ একটি ফ্রেম চলে আসছে আপনারা শুধু উপরে মাথার উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এগুলা ডিফারেন্স কালারে রূপান্তরিত হয়ে যাবে প্রায় এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বন্ধুদেরকেও সেন্ড করা যায় সেন্ড করা সেন্ড করতে পারবেন আর ভিডিওগুলি ভালো লাগলে আমি অবশ্যই বন্ধুরা আপনারা ফেসবুক মেসেঞ্জারে আপনি বন্ধু বান্ধবকে শেয়ার করবেন অল্প একটু সময় আরে আছে আপনি এর ভিতরে আপনাদেরকে ফুল সেটিংটি করে দেখিয়ে দেবো কারণ আপনারা যেন এরকম ধরনের মজার মজার ইফেক্ট ইউজ করতে পারবেন মেসেঞ্জার দিয়ে মেসেঞ্জার ফেসবুক মেসেঞ্জার দিয়ে তো আপনাদের যদি মেসেঞ্জারটা আপডেট নিয়ে দেওয়া না থাকে তো আপনার অবশ্যই কিন্তু প্রথমেই আপনাদেরকে কি করতে হবে প্লে প্লে স্টোর থেকে আপডেট নিয়ে নিতে হবে প্লে ম্যাসেঞ্জার তো মেসেঞ্জার যারা লাইট ইউজ করেন মেসেঞ্জার লাইট লাইট ইউজ করলে কিন্তু আপনি এফ ইফেক্টটা পাবেন না কারণ এ এফেক্টটা মেসেঞ্জার লাইটে নাই আপনাদেরকে আমি আরেকবারও বলে দিলাম যে এটা কিন্তু মেসেঞ্জারের লাইটে পাবেন না তো চলুন এখন আমরা ফ্যান্টকে কীভাবে সেন্ড করবেন সেটা আপনাদেরকে দেখাই এবং কি কীভাবে অ্যাক্টিভেট করবেন সেটাও দেখে দু একসাথেই আমি করব আপনাদেরকে দেখিয়ে দেবো আর একটা ফ্যাম বাকি আছে আপনি আপনাদেরকে এই ফ্যামটা পুরোপুরিভাবে বোঝানোর পরে আমি নেক্সট কাজে চলে যাব এই যে ভিতরের যে লাল গড়টা আছে একটা গড় আছে আইকন আছে ওইটা যখন ফুল হবে আপনার নেট স্পিড যদি শুরু হয় তাহলে সঠিকভাবে কাজ করবেন আপনার নেট স্পিডটা পুরোপুরিভাবে থাকতে হবে থাকার পরেই আপনার এই কাজটা করবে এই দেখেন এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ফ্রেমটা এই যে আমাদের প্রথম ফ্রেমটা এটা খালি ফ্রেম এখন আমি আমার মেসেঞ্জারটি ওপেন করে ফেলবো ওপেন করার পরে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাক্টিভেট করতে করতে হয় তো প্রথমে ব্যাগ চলে গেলাম ব্যাগ চলে যাওয়ার পরে এখন আমরা আমাদের কী করবো আমাদের মেসেঞ্জার অ্যাপটি যেখানে আছে সেখান থেকে খুঁজে বের করে মেসেঞ্জারটি ওপেন করবো তো আমারটি আপডেট দেওয়া আছে আপনারা আপডেট দিয়ে নেবেন এখান থেকে আপনি যে কোনো একটি ফ্যানকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে নিচে আসবে ক্যামেরা চার চার্ট ওটা ক্লিক করলেই আপনারা এখান থেকে ক্যামেরাতে চলে যাবেন ক্যামেরাতে ক্লিক করার পরে এখানে এইরকমভাবে ফ্যামগুলো আপনারা পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পরে আপনারাদেরকে এরকম ইফেক্টগুলো যখন আসবে তখন আপনারা কী করবেন সেন্ড যেটা কীভাবে করবেন আমি এখনও বন্ধুদেরকে কীভাবে সেন্ড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো এই পরের ছবিটা দেখে আরেকটি ইফেক্ট আপনাদেরকে দেখাই নি কীভাবে অ্যাক্টিভিট করবেন যেভাবে আস্তে আস্তে করে করবেন তো এই চলে আসছে আর একটি ফ্যাম তো আমি এই ফ্যান এটাকে একটা সিলেক্ট করি আপনাদেরকে আপনারা কী করবেন এই যে আইকনটা আছে এখানে ক্লিক করে রাখবেন আমি আবার আপনাদের দেখাচ্ছি এখানে ক্লিক করবেন ডাবল ক্লিক করবেন ক্লিক করার করবেন নিচের আছে সেন্ড এবং সেভ আপনি করলে মোবাইল ক্যামেরা গ্যালারি সেভ করতে পারবেন ডাউনলোড যে অপশানটা আছে এখানে ক্লিক করে সাথে সাথে বয়েসও অ্যাড করতে পারবেন সেন্ট বাটনে ক্লিক করলাম এখন আমার সেন্ট হয়ে গেছে আমার এক ফ্রেন্ডের কাছে তো এইভাবে আপনারা ফ্রেন্ডের কাছদের কাছে ভিডিওটি সেন্ড করে পাঠিয়ে দিতে পারবেন তো বন্ধুরা আসতে পর্যন্তই আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে সাথে বেলাইকুনটিও বাজিয়ে দেবেন আর পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ হলো তা আসতে পর্যন্তই আল্লাহ হাফেজ